অভ্র, বলছি আমি বেরোলাম, তুই ধীরে সুস্থে আয় খেতে। হ্যাঁ, না আমি খেয়ে নেবো, বুঝলে? আর অরূপকে ওয়েট করিও না, ও তাড়া আছে, বেরিয়ে যা। হ্যাঁ ছোটো মা, আমি এলাম তাহলে। কিছু বললে না? হ্যাঁ তাই তো, তুই কিছু বললি না কেন অলি? তুই চুপ করে রইলি, তুই বললে হয়তো ছেলেটা খেয়ে বেরোতো। ও ডাক্তারের সাথে ঘর করছে পিসিমণি, এইটুকু অভ্যেসের হয়েই গেছে। বাবা, এই কদিনেই? অলি, তোমার খাওয়া হয়ে গেলে ঘরে এসো, কথা আছে তোমার সাথে। জানতো দিদি ভাই, আমি না এই পুতুলটার বিয়ে দিয়েছিলাম, দেখো পুরানি কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে আমার এই পুতুলটাকে। কত রান্না হয়েছিল, কত কিছু হয়েছিল, আমার ফ্রেন্ডসরাও এসেছিল। দাঁড়ো আমি তোমায় একটা পুতুল দেখাচ্ছি। এই দেখো আমার এই একটা পুতুল, এটারও ভাবছি বিয়ে দিয়ে দেবো, তাই? হ্যাঁ, আর মামকে বলেছি এটার জন্য আমার একটা শাড়িও কিনে দিতে। জানো তো বৃষ্টি, মা বলেছে আমারও বিয়ে হবে। তাই তুমিও সাজবে, তুমিও শাড়ি পরবে? পরবই তো, অনেক দামি দামি গয়না পরব, শাড়ি পরব, মা বলেছে আমাকে রাজরানীর মতো লাগবে। এমা, তুমি বিয়ে করবে, তোমার বর কোথায়? আমার যে পুতুলটা না, আমি না ভেবেছি যে এর বিয়ে দেব, আমার ফ্রেন্ড রিমা তার কাছে না বর পুতুল আছে, তার সঙ্গে ওকে বিয়ে দেব। মামকে বলেছি একটা শাড়ি কিনে দিতে। কিন্তু তোমার বর কোথায়? আমার বর, আমার বর আছে তো। কিন্তু কোথায়? ওই যে তোমাদের বাড়িতে যে এসেছে, ওই তো আমার বর। তোমার বাড়িতে এসেছে? আরে ওই যে অরূপ দা। মুন্নি হঠাৎ এরকম একটা কথা বললো কেন? তার মানে অরূপকে নিয়ে ওর ওরকম একটা টাইমে কেন ফোন করলো তিস্তা? নিশ্চয় কিছু প্রয়োজন ছিল, কিন্তু সেরকম কিছু হলে তো কনক আমাকে বলতো নাকি? ওর মাথা থেকে বেরিয়ে গেছে ব্যাপারটা। তিস্তা ঠিক আছে তো? ফোন করে দেখবো একটা। কে ফোন করছে? হ্যালো হ্যালো, সত্যকি? আমি আমি ধ্রুব, তিস্তার ফ্রেন্ড। তিস্তার ফ্রেন্ড ধ্রুব? ও ইয়েস ইয়েস, টেল মি। বলছিলাম শোনো না, একটু প্রবলেমে পড়ে তোমাকে ফোনটা করছি। কি হয়েছে? শোনো না সত্যকি, অ্যাকচুয়ালি তিস্তার না, তিস্তাকে কিছুতেই কন্ট্রোল করা যাচ্ছে না,
আমার মনে হয় ওর মাথাটা পুরোপুরি খারাপ হয়ে গেছে। হোয়াট? হ্যাঁ সত্য কি, দেখো এতদিন যতটা সম্ভব আমার পক্ষে আমি সাপোর্ট করেছি, কিন্তু এখন এখন মনে হচ্ছে ও পুরোপুরি আউট অফ কন্ট্রোল হয়ে গেছে। ইনফ্যাক্ট আমি ওর বাড়িতেই আছি। হোয়াট ইউ সিইং? আমি লাস্ট টাইম যখন ওকে মিট করলাম ওর সাথে শি ওয়াজ কমপ্লিটলি ফাইন। হ্যাঁ তুমি ঠিকই বলছো, কিন্তু এখন এখন ও আরও ডিটোরিয়েট করেছে, ও পুরোপুরি ডিপ্রেশনে চলে গেছে। আমি আমি বিলিভ করো আমি বুঝতে পারছি না যে আমি কী করবো, তাই আমি তোমাকে ফোন করছি। তুমি তুমি একবার আসতে পারবে এখানে? লুক লুক, যদি ব্যাপারটা ওরকম সিরিয়াস কিছু হয় তাহলে ইউ শুড টেক টু আ ডক্টর। আমার কাছে একজন সাইকিয়াট্রিস্টের নাম্বার আছে, আই কুড ফরওয়ার্ড ইট টু ইউ। তুমি বুঝতে পারছো না সত্য কি, তুমি একবার এখানে এসে দেখো তারপর বলো কী করা উচিত। দেখো দেখো আমার পক্ষে এখন আসাটা 5 মিনিট, জাস্ট 5 মিনিটের জন্য হলেও একবার এসো। আচ্ছা ও আছে সামনে, ওকে একবার ফোনটা দাও। ও কথা বলার মতো অবস্থায় নেই সত্য কি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। মানে মানে আমি তোমাকে ফোনে বলে সব কিছু বোঝাতে পারবো না, তুমি প্লিজ একবার এসো, এসে নিজের চোখে ব্যাপারটা দেখো। এত কেন ভাবছো সত্য কি, জাস্ট 5 মিনিট, 5 মিনিটের জন্য হলেও তুমি একবার এখানে এসো। ধ্রুব ওর কি অতটাই সিরিয়াস কিছু? হ্যাঁ সত্য কি, আমি তোমাকে বলতে চাইছিলাম না, কিন্তু ওর কন্ডিশনটা এতটাই খারাপ যে ও যে কোনো সময় কোল্যাপস করে যেতে পারে, আর ও একবার যদি কোল্যাপস করে যায় তখন কিন্তু ওকে বাঁচানো খুব একটা সম্ভব হবে না। না ছোট মা, তুমি পারবে না। শুধু তুমি কেন, দাদা ভাই বহুরানী তোমরা কেউ পারবে না আমার লাইফটা নর্মাল করে দিতে। আমি জানি তোমরা সবাই চাও যেন আমি ভালো থাকি, কিন্তু এটাও জানি আমি আর ভালো থাকতে পারবো না। এসব কি বোকার মতন কথা বলছো তুমি অলি? আমার সামনে দাঁড়িয়ে এসব কথা বলতে তোমার তোমার খারাপ লাগছে না? এটাই যে সত্যি ছোট মা, কিন্তু এতে তোমার কোনো দায় নেই। আমি এতদিন চুপ করে ছিলাম ছোট মা, কিন্তু আজ যখন তুমি নিজে থেকে আমার কাছে জানতে চাইছো আমি বাধ্য হয়ে এগুলো বলছি। তুমি অরূপকে অপছন্দ করো? আমি তো নিজেকে আর পছন্দ করতে পারছি না ছোট মা। আমি অতীতে যে ভুলগুলো করেছি সেগুলোর কালো ছায়া থেকে আমি বেরোতেই পারছি না, সেগুলো সারা জীবন আমাকে তাড়া করে বেড়াবে। এসব কথা এখন কেন উঠছে হলে? বিয়ের আগেও তোমার সঙ্গে এই প্রসঙ্গে আমার অনেক আলোচনা হয়েছিল, কথা হয়েছিল, বুঝিয়েছিলাম তোমায়। এখন বিয়ের পরেও তোমাকে আবার বোঝাতে হবে? আমাকে আর বুঝিয়ে কি লাভ ছোট মা? আমি জানি না আমি তোমার সামনে দাঁড়িয়ে কি করে কথাগুলো বলছি, কিন্তু আমি সত্যি সুখী হতে পারি। তুমি আমার মেয়ে উলি, আমার বিশ্বাস আমার মেয়ে সুখী হতে জানে, আর শুধু আমারই নয় তোমার বাবাও তাই বিশ্বাস করেন। কিন্তু ছোট মা আমি তো তোমাদের কারোর বিশ্বাসের মর্যাদাই রাখতে পারিনি। ওলি আমরা মানুষ, ভুল হতেই পারে, সেই ভুল থেকে আবার আমরা শিখিও তো কত কিছু। প্রকৃত মানুষ কে বলতো, যে এই ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে এগিয়ে চলে এবং মানিয়ে চলতে শেখে। তোমার জন্য তোমার সঙ্গে আমরা প্রত্যেকে আছি অলি।
আমাকে একটা কথা বলবে ওলি? আশ্চর্য তো, ফোনটা ধরছে না কেন?